আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাক্টর বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আপনাদের ভাই আপনাদের জন্য আরও একটি স্পেশাল ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। আর আজকের গাড়িটা কিন্তু এজন্য স্পেশাল, কেননা কিস্তি সুবিধা সহ মালিকানা গাড়ি আপনারা কিনতে পারবেন। অনেকেই রয়েছেন যারা আসলে কিস্তি সুবিধা চান, কিস্তিতে গাড়ি কিনতে চান, তাদের জন্য কিন্তু বেশি হর্স পাওয়ারের গাড়ি এটি, একেবারে 65 হর্স পাওয়ারের গাড়ি, 4000 সিসি ইঞ্জিন ক্যাপাসিটি। এই গাড়িটা সম্পর্কে বলার আর কিছুই নেই। বর্তমানে বাংলাদেশে যেসব কাজবাজ করা হয় 50 হর্স পাওয়ারের গাড়ি দিয়ে কিন্তু এনাফ। 50 হর্স পাওয়ারের গাড়ি দিয়ে ক্যারিং বলেন, চাষের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই কিন্তু 50 হর্স পাওয়ারের গাড়ি দিয়ে কিন্তু সব কাজই করা যায় মোটামুটি। আর সেখানে কিন্তু এই গাড়িটা 65 হর্স পাওয়ারের গাড়ি, 4000 ইঞ্জিনের যেই কিউবিক ক্যাপাসিটি বা সিসি, তো বুঝতেই পারছেন। এই গাড়িটার ব্যাপারে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এই গাড়িটা সম্পর্কে কিন্তু আপনারা অবশ্যই আরও ইনফরমেশন, গাড়ির যত রকমের ফিচার রয়েছে এই ফিচারগুলো সম্পর্কে জেনে নিতে পারেন www.tractorbd.info। তো আপনারা ওই ওয়েবসাইটে ভিজিট করে এই গাড়িটার ব্যাপারে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে প্রবেশ করে কিন্তু সব রকমের ইনফরমেশন জেনে নিতে পারেন। আর গাড়িটা হচ্ছে একেবারে নতুন গাড়ি বলা চলে, কিস্তি সুবিধা সহ বিক্রি করা হবে। যদিও গাড়িটা হচ্ছে 2021 মডেল হওয়া সত্ত্বেও গাড়িটা কিন্তু বর্তমানে যিনি মালিক উনি ধরা গাড়ি কিনেছেন, যিনি প্রথম মালিক ছিলেন উনি কিন্তু 200 ঘন্টার মতো গাড়িটা চালিয়েছেন। 200 ঘন্টা চালানোর পরে গাড়িটা ধরা হয়েছে। আর সেই সাথে বর্তমান মালিক উনি কিন্তু গাড়িটা নেওয়ার পরে 300 ঘন্টার মতো বা 350 ঘন্টার মতো গাড়িটা চালিয়েছেন। টোটাল গাড়িটা চলেছে, মালিক পক্ষ ইনফর্ম করেছেন, টোটাল গাড়িটা চলেছে মাত্র 580 ঘন্টার মতো। বুঝতেই পারছেন, মাত্র 580 ঘন্টার গাড়িতে একটা নাট খোলা পড়বে না, কোনো প্যাচ লাগবে না, কোনো দাগ লাগা, মরিচা লাগা, কোনো কিছু হবে না। এটা স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক, নর্মাল, আর একেবারে নতুন গাড়ি। এই গাড়িটার দাম কিন্তু বর্তমানে যদি আপনারা শোরুম থেকে কিনতে চান তাহলে অবশ্যই প্রায় 18 থেকে 19 লাখ টাকার উপরে, 18 থেকে 19 লাখ প্লাস আপনাদেরকে কিন্তু গুনতে হবে। তো যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে, অনেক টাকা কিন্তু আপনারা সেভ করতে পারবেন। এছাড়া গাড়ির বিস্তারিত আরও যদি জানতে চান অবশ্যই মালিক পক্ষের সাথে আপনারা কথা বলবেন। উপরে যে মালিক পক্ষের সাথে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিয়ে আপনারা মালিক পক্ষের সাথে কিস্তির ব্যাপারে সব রকমের বিস্তারিত কথাবার্তা বলে নিতে পারেন। আর যদি কোনো বিজ্ঞাপন দিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বিজ্ঞাপন রিলেটেড যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিয়ে আপনারা আমাদেরকে আপনাদের যে গাড়িগুলো রয়েছে এই গাড়ি বিক্রি করতে চাইলে আমাদের মাধ্যমে কিন্তু বিক্রি করতে পারেন। আর এই গাড়িটার ব্যাপারে যদি আরও বলি, মাহেন্দ্র রোটার সহ একেবারে নতুন রোটার, মাত্র 300 ঘন্টা গাড়িটা চলেছে। আর রোটারের বয়সই আর কতদিন, বুঝতেই পারছেন, মাহেন্দ্র রোটার তো অনেক ভালো রোটার। তো এই রোটার সহ গাড়িটা সেল করা হবে, 54 ব্লেডের মাহেন্দ্র অরিজিনাল রোটার সহ। তো আপনারা কম বেশি সকলেই জানেন যে কেস গাড়িও ভালো, 4 সিলিন্ডারের গাড়ি এটি, আর এর পারফরমেন্সও অনেক ভালো, 65 হর্স পাওয়ারের গাড়ি এটি। তো সুতরাং কোনো দিক দিয়ে কিন্তু গাড়িতে কমতি পাবেন না, মাত্র 580 ঘন্টার গাড়ি। তো এক কথায় বলতে গেলে গাড়িটা দিয়ে আপনারা যে কোনো প্রকারের পরিবহন চাষের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। চাইলে শুধু ইঞ্জিনও নিতে পারেন, কিস্তি সুবিধা তো রয়েছে, চাইলে কিন্তু রোটার সহ গাড়িটা নিতে পারেন। গাড়িটা দেখার জন্য আপনাদেরকে যেতে হবে রাজশাহী জেলার বাগমারা। তো আপনারা যারা রাজশাহীর বাগমারার আশেপাশে রয়েছেন খুব ইজিলি কিন্তু আপনারা চাইলে রাজশাহীর আশেপাশে যারা রয়েছেন খুব ইজিলি দেখে আসতে পারেন। এছাড়া দেশের যে কোনো জেলা থেকে, আপনারা গাড়িটা দেখে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যাওয়ার আগে অবশ্যই মালিক পক্ষের সাথে কিস্তি নিয়ে, সব কিছু নিয়ে বিস্তারিত সুন্দরভাবে আপনারা কিন্তু কথাবার্তা বলে একেবারে ফাইনাল করে তারপর অবশ্যই লোকেশনে যাবেন। গাড়িটা শুধু ইঞ্জিনের দাম চাওয়া হচ্ছে 11 লাখ টাকা শুধু ইঞ্জিন। আর যদি কেউ যদি আপনারা রোটার সহ নিতে চান তাহলে দাম চাওয়া হচ্ছে 12 লাখ 20 হাজার টাকা। তো এটা আসলে আলোচনা সাপেক্ষে কিছুটা দাম দর করা যাবে, বুঝতেই পারছেন। মাত্র 11 লাখ টাকা, 580 ঘন্টার গাড়ি, এটা হচ্ছে 19 লাখ টাকার গাড়ি, প্রায় 18-19 লাখ টাকার গাড়ি যদি আপনারা 11 লাখ টাকায় কিনতে পারেন, আর সেখানে তো আসলে অনেক টাকায় আপনাদের সেভ হবে। আর এছাড়া আরও কিছুটা দাম দর করার অপশন থাকলে থাকতে পারে, সেটা অবশ্যই মালিক পক্ষের সাথে আপনারা কথা বলে নেবেন। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।